আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আমি তাহিনা স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আমি আজ করেছি বুটের ডাল দিয়ে ফুল সন্দেশ খুব সাধারণভাবে করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে কোনো ডাইস ইউজ করিনি সাসলিকের কাঠি দিয়ে ফুল ডিজাইন করেছি কেউ চাইলে হালুয়ার ডাইস দিয়েও ডিজাইন করে নিতে পারেন তো আমি এখানে সাসলিকের কাঠি দিয়ে ডিজাইনটা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপি দেখে নিই বুটের ডাল ভালো করে ধুয়ে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ডাল যখন ভিজে এরকম ডাবল হয়ে যাবে ফুলে তখন সিদ্ধ করতে হবে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি দুই কাপ ডাল নিয়েছি দেড় কাপ দুধের মধ্যে ডাল দিয়ে তারপর আমি সিদ্ধ করব সিদ্ধ ভালো করে সিদ্ধ হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর এরকম চহ ব্লেন্ড করতে হবে তাহলে ব্লেন্ড করতে সহজ হবে তো ব্লেন্ড করে নিয়েছি এবার আমি আধা কাপ ঘি দেবো একটা এলাচ একটা দারচিনি একটা তেজপাতা দিব এবার ব্লেন্ড করা ডাল টুকুর দিব চিনি দেবো এক কাপ আমি দেড় কাপ ডালের জন্য এক কাপ চিনি নিয়েছি যারা মিষ্টি বেশি খেতে চান তারা কম বেশি করে নেবেন তো ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত হালুয়াটা একদম গা ছেড়ে না আসে একদম শুকিয়ে আঠালো হয়ে যাবে এরকম কড়াই থেকে উঠে আসবে হালুয়া ঠিক তখন আমি নামিয়ে নেব আর তেজপাতাগুলো তুলে ফেলে দেব এবার একটু ছড়িয়ে দেব হালকা ঠান্ডা হলে তারপর আমি ফুলের ডিজাইন করে নেব তো হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে এভাবে গোল গোল করে একটু ছড়িয়ে নেব এবার আমি সাসলিকের কাঠি দিয়ে পাঁচটা এভাবে ভাগ করে নেব ফুলের পাপড়ির মতো এবং প্রত্যেকটা পাপড়িতে তিনটা করে দাগ কেটে নেব দাগ দেওয়ার পর ছোড়ে এভাবে পাপড়িগুলো মিলে গেছে তো শাসলেকের গুঁড়া দিয়ে কাঠির গুঁড়া দিয়ে আমি পাপড়িগুলো এভাবে আবারও চেপে দিব আর দুই হাতে এভাবে চেপে কোনি করে তারপর পাপড়িগুলো কোনা করে নিলাম এবার মাঝখানে দেব কিছু কাজু বাদাম পেস্তা বাদাম কুচি কেউ চাইলে কিশমিশও দিতে পারেন কাজু বাদামও দিতে পারেন আমি পেস্তা বাদামটা নিয়েছি তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর সবগুলো সমান হওয়ার জন্য আগে এভাবে গোল গোল করে নিতে পারেন এক সমান করে তারপর এভাবে ফুলের ডিজাইন করে নিতে পারেন অথবা সন্দেশের যে ডাইস পাওয়া যায় সেই ডাইসগুলো ব্যবহার করেও ডিজাইন করে নিতে পারেন অথবা বরফি আকারে কেটেও করে নিতে পারেন তো এভাবে সবগুলো আমি বানিয়ে নেব আমি কিছু কোনা পাপড়ি করব আর কিছু পাপড়ি গুল রাখব তাহলে দুই রকমের দুইটা ডিজাইন হবে যার যার মতো ডিজাইন করে পরিবেশন করতে পারেন খুব সহজ আর মজাদার এই বুটের হালুয়া সামনে সবাই বড়াত সবাই বরাতে বানাতে পারেন তো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে মজার মজার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য তো আমি এই পাপড়িটা গুল রেখেছি কোনাকুনি করিনি তো হয়ে গেল খুব সহজেই সবগুলো আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আজ এখানেই শেষ করব আল্লাহ হাফেজ